অরবিন্দ সেতুর স্বাস্থ্য পরীক্ষায় যানজটের আশঙ্কা, সমাধানের আশ্বাস পুরোপিতা অমল চক্রবর্তী। উল্টোডাঙ্গার লাইফলাইন বলতে যা বোঝায়, সেই অরবিন্দ সেতুর স্বাস্থ্য পরীক্ষার কারণে কয়েকদিন উত্তর শহরতলির বিভিন্ন জায়গায় যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এদিন সকাল 11টা নাগাদ ডিসি ট্রাফিক এবং স্থানীয় উল্টোডাঙ্গা থানা ও মানিকতলা থানার অফিসারদের সঙ্গে নিয়ে ব্রিজ পরিদর্শন করেন 14 নম্বর ওয়ার্ডের পুরোপিতা অমল চক্রবর্তী। সে সময় এক ঝলককে একান্ত সাক্ষাৎকারে 14 নম্বর ওয়ার্ডের পুরোপিতা অমল চক্রবর্তী বলেন, সেতুটি সংস্কারের কাজ চলছে, যা ঠিক করতে 2-3 দিন লেগে যাবে। সেই কারণে মানুষের সামান্য অসুবিধা হলেও 2-1 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, অরবিন্দ সেতু বন্ধ থাকায় সব গাড়ি ব্রিজের পাশে রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এক ঝলকের ক্যামেরায় শুভাশিস ঘোষের রিপোর্ট।